আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাজ ব্লগ ইউকে। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ব্লগটা আমি অন থেকে আরম্ভ করছি। তো এটা একটা লুবুরি, তো লুবুরিটা দেশকে আমি একটা বাজি করমু, ডিম দি বাজি করমু। আর আমি পেঁয়াজ কেটে তুইছি, কাঁচামরিচ কেটে তুইছি, আর এনে একটা সার্ডিন বানাইমু, সার্ডিন বিরিয়ানি করমু। তো সার্ডিনটা আমি ধুয়ে তৈছি ক্লিন করি, আর ফেস খাইটা তৈছি, আর সবটা রেডি করছি, মশলা মশলা তেল। আর দুটা ফান বইছি, এনে আমি উড়িটা বিরিয়ানি করে নিলাম, লুবুরিটা, আর এনে সার্ডিনটা বিরিয়ানি করবো। বাজে তেলটা দিলে এরম সাজিনোর লাগে তেলটা দিলে এরম তো আজকে আমি দুইটাও বানাইমু, আর আপনারা লগে শেয়ার করমু। লবণটা দিলে এরম সাজিনো লবণটা দিলে এসে বাজে পেঁয়াজ কিন দিলে এরম পেঁয়াজ আর কাঁচামরিচ, কাঁচামরিচ আমি সাজিনো দিব তোরে। সব বাজি আর সাজেন বিরিয়ানি করবো, আজকে আর মাছ মাংস কিছু না। ওই জন্য আমি সাজেন পেঁয়াজ আর কাঁচামরিচ দিলে এরকম সাজিনে আমি নর্মালি করি, বাইজা করি, আজকে বিরিয়ানি করে করলাম, দিয়ে কেন করি। আর উড়িটা আমি দইয়া কইলার দইয়া ভিজে পানি ভিজিয়ে পেয়েছি, পরে একটা ক্লেন্ডারও তুলে দিলাম। সাজিনগুলো আমি বাঙ্গে দিলে এরাম তো ইজি হয়ে যাব, পেঁয়াজে দিলে এলো বাঙ্গে যাব। ওই বাজির মাঝে আমি বদলে এরাম ওলো দিলাম, সামান্য আবার বাকর দিলাম। সাজিনো আমি ওলট দিলাম, বাকর সবাই না মিক্স মশলা,
পেস্টটা লাল হয়ে গেছে, তো আমি রেগুন দিলে এখন পেস্টের সামান্য লালও করে সাবিনটা দিলাম। আর এমনি একটা তেজপাতা দিছি 2 টুকরা কইরা, আর মাঝে মাঝেও দিছি। মাঝে মাঝে একটা দিছি 2 টুকরা কইরা। সাবিনটা দিলেই দাম এরকম বালাটিকে লাইটা দিন। দুইটা এন্ডা ভাঙ্গে দিলাম, এমনিও ভালো লাগে, এন্ডা দিলে কি ভালো লাগে, তো এন্ডা দিয়ে করে লাগে। সাবিনটা ওই গেছে, বাথরুম আসলে অবশ্য তো হয়েছি, পরে সামান্য দাখো পাতা দিব। তো আমার সাবিনটা হয়ে গেছে, বানাই দিছি, সামান্য বাকর পাতা দিছি, আর পুরীর লগির বাজিটা হয়ে গেছে, তো ডিম দিয়ে বাজি করছি, বাজিটা হয়ে গেছে, আমি আগুনটা অফ করে দিয়েছি। তো আজকে দুইটা আইটেম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, আর বেল বাটন একটা ক্লিক করবা, আর আমার লগেও থাকবা। আজকের মতো অনু বিদায় নিমগি, আল্লাহ হাফিজ।